প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এলিন ফুড প্রবাসী মুখের দুইশো তিরানব্বইতম তম পর্বে সাথে আছে আমি মোস্তফা ফিরোজ আপনারা জানেন প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা সম্ভাবনা সুখ দুঃখ হাসি কন্যা এইসব বিষয় নিয়ে আমরা প্রতি সপ্তাহেই আমরা এই অনুষ্ঠানটি করি আর এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই প্রধানত প্রবাসী থেকে আসা অতিথিদেরকে আজ আমার এই অনুষ্ঠানে তিনজন অতিথি উপস্থিত আছেন আমি পরিচয় করে দিচ্ছি একে আমার নানপান্তে আছেন আবু তাহের তিনি ওমান প্রবাসী একজন বিশিষ্ট ব্যবসায়ী তার পাশে আছেন মুস্তফা চৌধুরী তিনি কানাডা প্রবাসী বাংলাদেশি এবং তার অনেক মানে সোশ্যাল ওয়ার্ক অনেক লেখালেখি অনেক বই আমরা যখন আলোচনা শুরু করব তখন নিশ্চয়ই তিনি বলবেন আমরা জানতে চাইব তাঁর কাছে আমার বাম প্রান্তে আছেন এস এম ইয়াকুব আলী তিনি সৌদি আরবের তাবুক প্রবাসী একজন বিশিষ্ট ব্যবসায়ী তিনজনকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে যারা আপনারা সেটের সামনে আছেন দেশে বিদেশে প্রবাসে সব জায়গার প্রবাসীদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য আমরা প্রথমেই আমরা একটু আলোচনায় করে নিই ছোটো ছোটো করে তারপর আমরা প্রবাসী থেকে কিছু কিছু প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব আমরা ডান প্রান্ত থেকেই শুরু করি যেহেতু দুইজনেই আমার ডান প্রান্তে দুজনই অতিথি এই প্রথমবার আমার এই অনুষ্ঠানে আসলেন প্রবাসী মুখ অনুষ্ঠানে আমরা একটু জানি ওমানের তাহের ভাই আবু তাহের ভাই আপনি কত বছর আছেন সেখানে আমি এইটটি সেভেনে গেছি ওমান আজকা তিরিশ বছর তিরিশ বছর ওমানের মাঝখাটি আমি মাঝখানে আছি আমি যদি একটু ভিন্নভাবে দেখি যে আপনি ওমানে তিরিশ বছর আগের যে অবস্থায় ছিলেন আজকে কিভাবে দেখছেন এই দীর্ঘ এত বছরের বিবর্তনের ধারায় আমাদের বাংলাদেশিদের অবস্থানটা কোথায় সেখানে আমরা অনেক পিছিয়ে আছি এক কথা যদি বলতে চাই কিন্তু তিরিশ বছর ধরে তাহলে লড়াই করে আমরা কি পেলাম আমরা কি পাইলাম তিরিশ বছর যাবত আমি বাইরে আছি আজকে তিরিশটি বছর একে একে করে আমি পেয়ে রয়েছি ওই হিসাবে আমরা অনেক পিছনে আসি কিন্তু আমরা তো মনে করেন অনেক বছর আগে শুধুমাত্র আমরা খালি হাতে গেছি আজকে তো আমরা ওখানে ব্যবসা বাণিজ্য অনেক আপনারা প্রতিষ্ঠা আপনারা প্রতিষ্ঠিত সেটাও তো আমাদের একটা না মানে আমাদের ডেভেলপমেন্ট বা আমাদের ডেভেলপমেন্ট আর আমার যে দেশে আছি ওমানে ডেভেলপমেন্ট অনেক পার্থক্য আচ্ছা দেশ হিসাবে দেশ হিসাবে কর কর্মকাণ্ডে সবকিছু অনেক ব্যবধান আচ্ছা যেমন দেশ হিসেবে ওরা মানে ৩০ বছর আগে আপনি যে ওমানকে দেখছেন আজকে অনেক তারা অনেক উন্নত অনেক উন্নত আচ্ছা সেটা মাপে সেটা আপনি আমার দেশে এসে দেখেননি দেখেননি আবার যদি আপনি প্রবাসী যখন ওমানে আপনি ছিলেন তিরিশ বছর আগে তখন কত প্রবাসী ছিল সেখানে ওই সময়ে এক থেকে দেড় লক্ষ লোক ছিল আজকে বর্তমানে আমরা ওই জায়গায় দাঁড়িয়েছি সাত লক্ষ লোক আছে আমরা রিগেল চার থেকে পাঁচ লক্ষ লোক আছে ইলিগেল আচ্ছা লিগাল ইলিগাল মিলে আমাদের অবস্থানটা কি হয়েছে মানে এটা অন্য বিদেশিদের তুলনায় ও মানে অন্য বিদেশিদের তুলনায় আমাদের অবস্থানটা কেমন অন্য বিদেশের তুলনায় যদি বলেন ইন্ডিয়া আমাদের থেকে এগিয়ে আছে এক নম্বরে ইন্ডিয়া আছে দুই নম্বর স্থান আমাদের আছে তিন নম্বর স্থানটা পাকিস্তানের আছে পাকিস্তানের আমাদের কি যারা আছেন আপনারা আপনাকে শুধু কি শ্রমজীবী হিসেবে কাজ করেন না ব্যবসা বাণিজ্য করছেন আমরা মোটামুটি ভালো ব্যবসা নিয়ে আসি অনেক আমাদের মধ্যে বড়ো ভাইয়েরা আছেন অনেক দীর্ঘদিন যাবৎ কির ত্রিশ বছর কি পঁয়ত্রিশ বছর কেমন কি লোক আছে চল্লিশ বছর কিন্তু ওরা অনেক ভালো আছে অনেক ভালো আছে সেটা তুলনা করে যাবে না মানে আমাদের প্রতি ওমানিদের দৃষ্টিভঙ্গি কেমন ওমান আমাদেরকে কিভাবে দেখে ওমান আমাদেরকে ভালো দেখে তবে আমাদের কিছু ঘাটতি আছে সেই ঘাটতি আচ্ছা সেই ঘাটতি কী কী আছে আমি আপনার কাছে আসবো আমি একটু এই প্রান্তে আসি ইয়াকুব ভাই ঠিক একই প্রশ্নটাই যদি আমি উনিটাই বলি যে ধরেন আপনিও তো বেশ মোটামুটি অনেক বছর আছেন এবং ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের সৌদি আরবে তাবুক সহ আপনি যদি বলেন তাহলে আমরা কতটুক এগোলাম ধন্যবাদ মোস্তফা ফিরোজ ভাই ধন্যবাদ বাংলা অনেক দিন পরে আসা আমার মনে হয় এক বছর পরে আমি আবার আপনার প্রোগ্রামে আসলাম অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের অবস্থান আগে ভালো ছিল না এখন সৌদি আরবে দিন দিন ভালো হয়েছে এখন ভালো অবস্থানে আছে তো এখন সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা খারাপ সেটা হয়তো ধাক্কাটা তো একটা ধাক্কা আছে সেটা কতদিন যাবে সেটা এই মুহূর্তে বলা মুশকিল তবে বাংলাদেশিরা ইন্ডিয়ার মতো না হলো ইন্ডিয়া তো অনেক বড় দেশ লোকও বেশি সেখানে আর ইন্ডিয়ান মার্কেটটা তো তারা আগেই ধরে রাখছে দুবাই সহ সৌদি আরব এবং বড়ো বড়ো বিজনেসগুলো আসলে তারাই কন্ট্রোল করে যেমন কাপড়ের দোকানগুলো তাদের কন্ট্রোলে তারপরে ওই যে সুপার মার্কেটগুলোও তারা অনেকেই তো তারপরেও বাংলাদেশেরা খারাপ না আর আর যদি ওই ভাই ওমনের ভাই বললেন যে দেশের উন্নতি বা এটা তো আমার মনে হয় যে এই সময় এসে আমরা দেশকে একটু ভিন্নভাবে দেখছি কারণ হলো আমার মনে হয় যে আমরা এয়ারপোর্টে নেমে যখন ফ্লাইওভার দেখি বা রাস্তাঘাট দেখি বিভিন্ন লাইট দেখি তখন আমাদের আসলে মনটা জুড়ায় যায় আমরা দেশের বিশেষ করে ঢাকায় যখন আমরা এয়ারপোর্ট থেকে ঢুকি ঢাকার দিকে তখন আমরা মনে হয় যে আমরা এখনও মনে বিদেশে আছি আচ্ছা এটা নিঃসন্দেহে কখন থেকে শুরু হয়েছে সেটা জানি না তবে এই সময় এসে আমরা দেখছি যে না এটা একটা ভালো অবস্থানে এবং দেশে এগিয়ে যাচ্ছে আমাদের কাছে এটা আমাদের গর্বের বিষয় আর বিদেশের সাথে তো আমরা এত তাড়াতাড়ি তুলনা করলে হবে না তারা উন্নত বিশ্ব তাদের হিসাব নিকাশ অনেক আগে থেকেই ছিল আমাদের হিসাবটা রিসোর্স এবং টাকা পয়সার যে ইটা মানে উচ্চ মানে যেখান থেকে আসবে সে টাকা তো আমাদের তো আসলে আমাদের স্বাধীনতার পরে আমরা আসলে কয়েক বছর পাইছি যে আমরা এত তাড়াতাড়ি আমরা চিন্তা করবো তারপরেও দেশ এগিয়েছে এবং বাইরের থেকে আমরা যারা রেমিটেন্স পাঠাই তো আমরাও চেষ্টা করেছি আমরা দেশের কথা ভেবে আমরা এই দেশের সন্তান আমি একটা এই সুযোগ আমি একটা সুখও দিতে চাই খুন হওয়া বাংলাদেশি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ আজকে দেয়া হয়েছে আমরা দেখেছি নিশ্চয়ই এবং যে দায়ী বসিরকে হত্যা করা হয়েছে হয়েছিল এবং সৌদি নাগরিক ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে সচিব এই এটা দিয়ে এবং এটা বলা হচ্ছে যে এত বড়ো মানে এত বড় অঙ্কের ক্ষতিপূরণ এবারই প্রথম একটা হলো যে এবং ওই পরিবার বলছে যে আর কি তার পরিবার কোনো অভাব থাকবে না কিন্তু একটা নৈতিক একটা প্রশ্ন আছে যে মানে টাকা দিয়ে কি মানে খুনের দায় থেকে না এইটা এইটা যেটা হয়েছে এটা আমি একটু বলি অবশ্যই রায় হয়েছিল যে সে খুন আমি দেখছি আমি যে ফেসবুকে দেখছি আজকে দেখছি দুই হাজার নয় সালে এটা পিস্তল দিয়ে তাকে গুলি করা হয়েছে তো এইটা সাধারণত সৌদি আরবের রায় যেটা হয় সেটা খুনের বদলে খুন অর্থাৎ মানে তাকে মারছে তাকেও মেরে ফেলানো হবে এইটাই রায় হয় কিন্তু এরপরেও একটা কথা থাকে যদি যে পরিবারকে মারা হলো সে যদি ক্ষমা করে দেয় টাকার বিনিময়ে কিন্তু টাকার বিনিময়ে ক্ষমা করবে কিন্তু রাষ্ট্রের তো একটা দায়িত্ব না রাষ্ট্রের দায়িত্ব যে খুনি না রাষ্ট্রের দায়িত্ব যেটা সেটা হলো এটা এটা ওই দেশের আইনটা এরকম এখন আইনটা এরকম যে যদি যাকে মারা হলো তার পরিবার যদি তাকে ক্ষমা করে দেয় ধরেন আমার পরিবার যদি দরিদ্র থাকে অভাবের কারণে ওই ওরা যদি বলে যে তোমার তুমি ভাই যা এর তো ফিরে পাবা না তুমি এখন টাকা নিয়ে মাফ করে রক্তের রক্তের যে এটা রক্তের এসে টাকা নিয়ে হয় তবে গভর্নমেন্টের একটা রুল আছে সেটা হলো যে সাময়িক হয়তো দুই বছর বা তিন বছর তার একটা জেল হবে এইটা আমি আমার কাছে কেমন জানি ইয়ে লাগে যে আপনি একটা টাকা পয়সার কারণে আপনি মাফ করে দেবেন এটা তো একটা রাষ্ট্রেরও দায়িত্ব থাকে না বাংলাদেশ একটা খুনি সে খুন করলো ওই পরিবারটা হয়তো অসহায় অভাবী পরিবার

আসলে কতটুকু মানে বিষয় নিয়ে অগ্রসর হয়েছে সেটা একটু জানতে চাচ্ছিলাম আমাদের আসলে সুযোগ সুবিধাটা আসলে কতটুকু পর্যন্ত মানে হইলো আর কি আমরা তো আসলে খুব অনেক অসুবিধার মধ্যে আছি জি আমি আপনাকে একটু তথ্য দেই সেটা হলো যে মন্ত্রণালয়ের কর্মকর্তারা কর্তাদের সাথে কথা বলে যেটা জানা গেছে তারা আশা করছেন যে এই ফেব্রুয়ারি মাসের কোনো একটা সময়ের মধ্যে জটিলতা কাটবে তবে বিষয়টা তো আমাদের উপর ইচ্ছার উপর নির্ভর করে না প্রত্যেকটা দেশ তাদের নিজস্ব আইন কানুন সুযোগ সুবিধা একটা হিসাব করে চলে আর কি যেই হিসাবের কারণে সৌদি আরবে দীর্ঘদিন বন্ধ ছিল এখন খুলেছে আবার ওমানে অনেক উদার ছিল এখন একটু বোধ হয় রক্ষণশীল অবস্থার মধ্যে আছে সংযুক্ত আরব আমিরাত বন্ধ আছে প্রায় এক দুই বছর মতো দু বছর ধরে আবার হয়তো এই করি তো এখন এইগুলি হয় আমাদের উপর নির্ভর করে না আমাদের কূটনৈতিক উদ্যোগ আছে প্রচেষ্টা আছে স্বাভাবিকভাবে যত বেশি লোকজন যাবে ততই আমাদের ভালো হবে কিন্তু বিষয়টা আমাদের হাতে নির্ভর করে না তারপরও কূটনৈতিক উদ্যোগ যতটুকু জানি যে এটি চলছে এই ফেব্রুয়ারির মধ্যে এর এর একটা সুরাহার কথা ধন্যবাদ আপনাকে জি ব্যাক জি আমি যে কথা বলছিলাম যে আইনটা এরকম কেউ যদি কাউকে ক্ষমা করে দেয় সেখানে আর আসলে ওই যেখানে বিচারক বিচারক তখন অসহায় হয়ে যায় যে ঠিক আছে আমার ছেলেকে অমুকে মারছে আমি তাকে ক্ষমা করে দিলাম এখন ক্ষমা করার পরে সে ক্ষমার বিনিময়ে সে যদি মনে করে যে আমাকে এত বড় আশি থেকে সে ক্ষমা করলো আমি তাকে কিছু গিফট করব এটা একভাবে হয় সেটাও আমি না ক্ষমা করে দিলে সেখানে আর কোনো আইন নেই ক্ষমা করলো সেটা কিন্তু এটা তো বিষয়টা হচ্ছে অর্থের বিনিময় তাহলে না অর্থের বিনিময় অনেক সময় না অনেক সময় না অনেক সময় সৌদি আরবেও যেটা গুলাগুলি হয় যদি সৌদি আরবেও আমরা দেখছি এখানে তো দেখা যাচ্ছে টাকা পাচ্ছে টাকার বিনিময় না এটা টাকার বিনিময় হয়েছে এটা এটা হয়তো তাদের প্রথমে বলা হয়েছে ক্ষমা করি তারা দেবে কি না এই ফ্যামিলি যখন দেখছে যে না আমরা এখানে ক্ষমা না করেও বা আমরা এখন কি করব আমরা এখন ওখানে আরেকটা সৌদিয়ানকে হয়তো ই দিল মানে কতল করলো বা যেটাই বলেন তো আমাদের কি লাভ সেই ক্ষেত্রে হয়তো গরিব ফ্যামিলি ভাবছে যে ক্ষমা করে দিই দেখি যদি তারা আমাদের এই

রায়ের পরে তখন বলে যে তোমার তোমার এই রায়টা হয়েছে তোমরা ক্ষমা করবা কিনা তাকে তারা যদি কি হয়েছিল একবারে ওটা ওটার ব্যাপারে কারোর দ্বিমত নাই বা ওটা রায় ওইটাই বাংলাদেশে এই পরিবার নিশ্চয়ই জানে যে তাকে যদি ক্ষমা করি তাহলে তার বিনিময়ে আমরা টাকা পাবো এবং আহ ওই সময় যখন ইসির বিষয় আসে যে তোমরা কি করবা তখন ওই পক্ষের থেকে বলা হয় যে তোমরা আমার ভাইকে হোক বা কারোর যদি আমার হাজবেন্ড হয় যে আমার হাজব্যান্ডকে তোমরা একটু ক্ষমা করে দাও ক্ষমার বিনিময়ে তোমাদের যে পরিবারটা নিঃস হয়ে গেছে সেই পরিবারকে আমরা একটা হেল্প করবো একটা অন্তরালে একটা দেখ এটা নিয়ে আমার মানে আমার ব্যক্তিগতভাবেই আছে যাই আপনারা কিভাবে দেখবেন মানে মানে এটা আসলে কতখানি মানবাধিকার সম্বন্ধ কতখানি মানে যৌক্তিক এটা নিয়ে কিন্তু বিতর্ক আছে আমার মনে হয় এটা নিশ্চয়ই একটা বিতর্ক আছে যার কারণে যদি বিতর্কই না থাকত তাহলে এই আইনটাই সারা বিশ্বে প্রযোজ্য হতো রাশ অন্য কোনো দেশে হলে তো এই জিনিসটা হবে না যদি মার্ডার প্রমাণিত হয় তাহলে কোর্ট তাকে হত্যার যে এটা দেবে সেখানে টাকা পয়সার কোনো মানুষতেই এখানে আটকানো যাবে না আমরা একটু হ্যাঁ আমরা একটু একটু কানাডার দিকে নজর দিই আমরা ভাই আপনি তো অনেক দিন আছেন এবং ছেচল্লিশ বছর কানাডাতে আছেন আপনি কি কানাডার ওই না করুন অটো অটোতেই এক জায়গায় আমি প্রথমে গিয়েছিলাম লন্ডন আচ্ছা ওখানে ইউনিভার্সিটিতে পাশ করে অটোতে চাকরি নিয়ে গিয়ে আচ্ছা আমি জানি যতটুক যে এই বই মেলায় আপনার একটা দুর্লভ একটা বই জের হয়েছে গত বছর বেরিয়েছিল পুনর্মুদ্রণ হয়েছে এইটার আপনার এই কনসেপ্টটা কি মানে কোন আপনি বইটা হলো আপনার যুদ্ধ শিশু ওদের উপরে যুদ্ধ শিশু জানেন তো একাত্তরে যে নারী ধর্ষণ হয়েছিল সেই নারী ধর্ষণের ফলশ্রুতিতে যেসব যুদ্ধ শিশুদের জন্ম হয়েছিল তারা জন্মের পরে দেখা গেলো যে খুবই উপেক্ষিত এবং যেহেতু জবরদস্তিমূলক গর্ভধারণ জন্মদাত্রী মা রাখতে চাননি স্বাভাবিকভাবেই এখানে এটা তারপর তাদেরকে পরিত্যাগ করা হয়েছিল

পনেরো জনকে নিয়ে গেছিল এবং আমার বইটা এই পনেরো জনের উপরে অনেক শিশু পরে গিয়েছে বিভিন্ন জায়গায় এদের সামাজিক অবস্থান কি এখন এরা তো অনেক আমি ওদের সঙ্গে দেখা করেছি মিট করেছি প্রত্যেকের সঙ্গে তাদের বয়স এখন ফোর্টি বছর বয়স সেভেন্টি টু ওরা কি মানে মানুষ মানে স্বাভাবিক মানুষ বা মানে তাদের অবস্থানটা কি তার সম্পূর্ণ স্বাভাবিক কারণ তারা ওখানে তো যেসব দত্তগ্রাহী বাবা মা তারা নিয়ে গেছিলেন তারা হলেন শ্বেতাঙ্গক শ্বেতাঙ্গ এবং কানেডিয় শ্বেতাঙ্গ এবং তারা খুবই অর্ডিনারি সাধারণ মানুষ এবং তারা কিন্তু নিঃসন্তান না আমি পেয়েছিলাম আমার বইয়ে সেটা আছে সেই ডকুমেন্টসে লিখে আছে যে তাদেরকে তোমাদের কাছে দেওয়া হলো কানাডীয় সরকারের মাধ্যমে যে কিন্তু শর্তটা হলো তারা যখন প্রাপ্তবয়স্ক হবে তাদেরকে যেন নাগরিকত্ব দেওয়া হবে সেটা একটা কন্ডিশন ছিল এবং সেখানে তারা রাজি হয়েছে তাই তাদেরকে মিশনারিজ অফ চেরিটি টোয়েন্টি সিক্স ইসলামপুর রোডে আছে ওই যে মাদার টিসার মিশনারিজ সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং উনিশ তারিখে ডিসেম্বর জুলাই মাসের উনিশ তারিখে তাদেরকে কানাডা নেওয়া হয় বাহাত্তর সালের আমি ওবধি এর জমি সবার সঙ্গে দেখা করেছি দত্তগ্রহী বাবা মায়ের সঙ্গে দেখা করেছি এবং যারা এখন তো তার যুদ্ধ শিশু ওরা কি জানে হ্যাঁ ওরা তো ডে 1 থেকেই জানে কারণ যারা যেসব বাবা-মা তাদেরকে নিয়ে গেছেন তারা তো সব এবং তারা তো শতঙ্গ না ভাই বোনটাও একদম তাদের বয়সটা যখন ছোট ছোট যখন চিরত্ব মানে তিন চার জানতে তখন থেকে তখন থেকে জানতো এবং তারা জিজ্ঞেস করেছে বিভিন্ন প্রশ্ন তাই বাবা মাকে জিজ্ঞেস করলাম যে তোমরা জিনিসটা হ্যান্ডেল করলে তো ওরা বললো যে আমরা পড়াশোনা করেছি আমাদেরকে যোগাযোগের চেষ্টা করেছে অনেকে কিন্তু কখনো পাবে না কারণ যেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে একটা রেজিস্টার বই আছে যেখানে তাদের নাম আছে তাদের নামও নেই যদি নাম মিশনারিজ অফ চ্যারিটি ওরা নাম দিয়েছে মায়ের ওখানে কোনো নাম নেই কারণ মা দিতে চায়নি এবং সরকার তখন বলেছিল যে কখনো জিজ্ঞেস করবে না যদি দেয় ফাইন যদি না জিজ্ঞাসা করবেন আর বাবার কোনো কলমে ছিল আর বাবা তো ছিল বাইদেন বাবা পাকিস্তানে চলে গেছে অথবা মারা গেছে পাকিস্তানি অসাধারণ গল্প আমরা শুনছি আরও দর্শক আমরা একটু ছোট্ট দুটো রিপোর্ট দেখে আমরা আবার এই আলোচনায় ফিরি দেশ গুমা বোনেরা তোমরা যাই করো না করে দেশে ভিক্ষা করো গৃহকর্মীর কাজ নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অমানবিক জীবনযাপনে বাধ্য হচ্ছে অনেক বাংলাদেশি নারী তাদের অভিযোগ কাজের নামে অমানবিক নির্যাতন করা হয় তাদের দালালের মাধ্যমে আমিরাতে গিয়েছিলেন বাংলাদেশের রায়পুরার মজিদা বেগম কিন্তু যে কাজের কথা বলে তাকে পাঠানো হল সে কাজ পাননি তিনি প্রবাসে অনিশ্চিত ভবিষ্যৎ সাথে প্রাণ ভয় আর তাই যাচাই বাছাই করেই প্রবাসে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি

বিভিন্ন ধরনের নির্যাতন বাসায় প্রকাশ করা যায় আমাদের মতন লোকে আমরা আমরা বাসাতে প্রকাশ করতে পারবো না আমরা জানি যে সরকারের বিএমটি মাধ্যমেই কিন্তু বেশিরভাগ সংখ্যক আসছে তার বাইরেও হয়তো কিছু অসাধারণ রপ্তানিকারকের মাধ্যমেও কিছু কিছু আসছেন এবং তারা হয়তো বিভিন্ন জায়গায় পাচারের শিকার হচ্ছেন সেটি নিয়ন্ত্রণের জন্য কিন্তু সরকার অনেক কঠোর আইন করেছে এবং সেটির প্রয়োগও চলছে কাজেই যদি আপনাদের কাছে কোথাও কোনো এরকম দালাল চক্রের তথ্য থাকে আপনারা সরকারকে সেই তথ্য দিয়ে সহযোগিতা করবেন যেন এই ধরনের পাচার কাজ কেউ করতে না পারে প্রবাসে নারী শ্রমিক পাঠানোর বিষয়ে সরকারের সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ করেছেন প্রবাসীরা প্রবাসে বাংলাদেশের ইমেজ রক্ষার্থে এই বিষয়টির পর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিবেন এমনটাই এখানকার প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা মোহাম্মদ মোশাদ আলম বাংলা ভীষণ সংযুক্ত আরব আমিরাত আবুধাবিতে প্রায় অর্ধশত বাংলাদেশি ট্রাভেল এজেন্সি দেশ বিদেশের নানা ভাষাভাষী মানুষের ট্রাভেল ও ট্যুরিজম চাহিদা পূরণ করে থাকে প্রবাসীদের আস্থা অর্জনের পর কেউ কেউ অসহায় যাত্রীদের সাথে প্রতারণা করে বিদেশি যাত্রীদের কাছ থেকে দেশের ভাবমূর্তি নষ্ট করে ব্যবসা প্রতিষ্ঠানে তারা ঝুরিয়ে পালিয়েছেন আলমুল্লাহ বিল্ডিং সংলগ্ন জুমা ট্রাভেলস এল তিন বছরের পুরনো এই ট্রাভেল এজেন্সিতে গত চোদ্দ জানুয়ারি থেকে তালা ঝুলছে বাংলাদেশি ভারতীয় আফ্রিকাসহ সহ বিভিন্ন দেশের প্রায় তিনশো যাত্রীকে ভুয়া এয়ার টিকিট ফলস বুকিং দেখে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পালিয়েছে আমি এই ট্রাভেল এজেন্সি থেকে টিকিট নিয়েছি টিকিটটা হলো ভুয়া চোদ্দশো বিশ দেখাম দিয়ে আমি এটার বিচার আমি এই দোকান থেকে টিকিট লইছি এই ট্রাভেলসে এ আমার টাকা মারি ভুয়া টিকিট দিয়ে আমার টাকা মারি চলে গেছে এখন আমি এই বিচার চাই এই ট্রাভেল এজেন্সি থেকে গরিব দুঃখী অনেক মানুষের টাকা মেরে একজন বাংলাদেশি প্রবাসী পালিয়ে গিয়েছে আমরা সরকারের কাছে এটা দৃষ্টান্তমূলক সাথে তিনশো সাড়ে তিনশো লোকের থেকে টিকিট নিয়ে স্কান্দর টিকিট নিয়ে আমাদেরকে প্রতারিত করেছে আমরা এর বিচার চাই ট্রাভেল এজেন্সির মালিক অনেক আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক লোকের অনেক লোককে বুয়া টিকিট দিয়ে টাকা প্রসাদ করে পালিয়ে গেছে যোগাযোগ করা হলে ট্রাভেল এজেন্সির অংশীদার মোহাম্মদ বাবর এসকান্দারের প্রতারণার কথা স্বীকার করেন আমরা সংযুক্ত আরব আমিরাতে সুনামের সাথে ট্রাভেল ব্যবসা করে আসতেছি ইদানিং আমাদের কিছু বিপদকামী ভাইয়ারা টিকিট ব্যবসায় নিয়ে প্রতারণা প্রতারণা করতেছে এই থেকে আপনারা সতর্ক থাকবেন আপনারা টিকিট নেওয়ার সময় এই টিকিট নাম্বার দেখে নেবেন বিষয়টি স্থানীয় পুলিশকে জানালেও অভিযুক্ত স্কান্দার ইউএই করায় সুরাহা অনিশ্চিত হয়ে ত্যাগ বিষয়টির পড়েছে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন ছোটখাটো বাণিজ্যিক উদ্যোগের মাধ্যমে প্রবাসীরা যেমন এদেশে এদেশ থেকে রেমিটেন্স বৃদ্ধিতে সহায়তা করেছেন কর্মসংস্থান করেছেন আবার অনেকেই ধরনের প্রতিষ্ঠানের পাঠ পেতে প্রতনা করে প্রবাসীদেরকে নিশ্চয় করেছেন এদের ব্যাপারে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা জরুরি জাহাঙ্গীর কবি বাপ্পি বাংলা ভিশন আবুধাবি দর্শক আপনারা দেখছেন এলিন প্রবাসী মুখ আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক আবারও স্বাগত এলিন ফুড প্রবাসী মুখ অনুষ্ঠানে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের অতিথি আবু তাহের ওমান এস এম ইয়াকুব আলী সৌদি আরব এবং মুস্তফা চৌধুরী কানাডা আমরা আবারও আলোচনা করি আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন আরও একজন লেখক আমরা মুস্তফা ভাইয়ের কথা বলেছি যে তার একটা অসাধারণ একটি বই গত বছরই বেড়েছে আজকে এবার বইমেলায় পাওয়া যাচ্ছে শুধু মরুর দেশ সৌদি আরবে আমরা তো কখনো চিন্তাই করি না সেখানে কাজের বাইরে অন্য কোনো জিনিস আছে বাট সেখানেও আমাদের বাঙালি বাংলাদেশি ভাইদের প্রতিভার অসাধারণ স্বাক্ষর তাদের কবি প্রতিভা তাদের সাহিত্য প্রতিভা আমরা চাপা দিয়ে রাখতে পারিনি এর গত বছরও কবি অলিয়ার রহমানের দুটি বই বের হয়েছিল আমরা যেটি আমরা দেখিয়েছিলাম এবার তার তিনটি বই বের হয়েছে পরীদের রাজকন্যা জ্যোৎস্নার ফুল এবং মায়ের মুখে বাবুর ছড়া সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে আমি দেখে দেখে রাখছি আমরা সংযুক্ত হওয়া মাত্রই তাকে যুক্ত করব এবং তার কাছ থেকে শুনব যে কীভাবে তিনি এই কাজগুলো করছেন আমরা একটু আলোচনা করি তবে আপনি যদি যেটা বলছিলেন আর কি তো এই বিষয়টা আপনি তাহলে তো অনেক দিন আপনার লেগেছে এই তাদের সাথে কথাবার্তা বলে টলে এই জিনিসটা প্রস্তুত কোন অনুভূতি থেকে বা কোন প্রেরণা থেকে আপনি আমি আসলে গবেষণা করতাম আমার কাজই ছিল গবেষণার কাজ হেরিটেজ ডিপার্টমেন্টে চাকরি করতাম সেখানে আমি ওই চিলড্রেন অফ মেক্সড ম্যারেজ বলে যেমন শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ তাদের ছেলে মেয়েদের যে আইডেন্টি কানাডাতে কি ধরনের তারা নিজের কী দৃষ্টিভঙ্গি কীভাবে আত্মপরিচয় দেয় সেটা নিয়ে গবেষণা করতাম কাজই ছিল তখন আমি বাংলাদেশ থেকে যখন এই এই ডকুমেন্টটা পেলাম বাংলাদেশ থেকে যে জন শিশুকে নিয়ে যাওয়া হয়েছিল তখন দেখলাম যে যারা নিয়ে গেছিলো তারা শ্বেতাঙ্গ কানাডীয় তো আমার খুব ইন্টারেস্ট জাগলো তারপরে আমি গবেষণা করা শুরু করলাম তো ওখানে একটা খবরের কাগজ বের হতো টরন্টো থেকে দেশে বিদেশে সেখানে আমি কিছু লেখা দিয়েছিলাম তো সবাই আমাকে বললো তাকে আপনি একটা বই একা ভেট করেন না কেন তাই কাজ করলাম তো অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম কারণ বুঝতেই বছরে এসেছিলেন এসেছিলেন গত এমডি আপনার বন্ধু বান্ধব আপনি আমাদের একই সাথে ব্যাচের জি জি ঢাকায় নেওয়া অস্তিতে আমি ছেলেমেয়ে ইংরাজিতে উনে ছিলেন ফিজ্সে আর তো তখন প্রবাসীকে জিজ্ঞেস করার যখন শুরু করলাম দত্ত বাবা মা যিনি খুব সংবেদনশীল বুঝতেই তো পারছেন এটা ভেরি পার্সোনাল জিনিস যারা তার সবচেয়ে ইন্টারেস্টিং তারা কিন্তু সবাই সক্ষম দম্পতি তাদের ছেলে মেয়ে রয়ে গেছে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার নিজস্ব ছেলে মেয়ে কজন রেগে গিয়েছিল ভীষণভাবে বলে যে মুস্তাফা দ্যাট মিস স্টপ ইউ দ্যার অল মাই চিলড্রেন সামার বায়োলজিক্যাল সামার নট। তো এই ধরনের ভীষণ সেন্সিটিভ জিনিসটা সাধারণ মানবিকতা মানে এই ধরনের ভিন্ন ধর্মের তারপরও নিজে নিয়ে গেছে ধারণ করা আমি মানুষ হিসেবে যে সবারই কেউ নিঃসন্তান ছিলেন না স্ট্যাটিস্টিক দেখা যায় যে সেখানে বাহাত্তর সালে অনেক ছেলে মেয়ে পাওয়া যেত তারপরেও নিয়েছে তো আমি সবাইকে জিজ্ঞেস করেছিলাম ইংরেজির প্রফেসর হয়েছে ওখানে একজন রায় গুডস খুবই প্রতিষ্ঠিত ব্যবসায়ী সে অনেক লোক এমপ্লয় করে কিন্তু ওদের সবচেয়ে বড় গুণ যে ওরা বাংলাদেশে মিশনারিজ চ্যারিটি যেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে কিন্তু ওরা অনেক টাকা পয়সা দেয় এবং আমাদের এই অনুষ্ঠানে এবং আমরা ধারাবাহিকভাবে তাদের বিষয়গুলো আমরা আপনার বইয়ের থেকেই সংগঠিত করে আমরা প্রচার করবো কারণ অবশ্যই এর থেকে অনেক কিছু শেখার ব্যাপার আছে এবং তারাও তাদের অভিজ্ঞতা তাদের অভিজ্ঞতা দিয়ে আমি লিখেছি আমরা আবার একটু ওমানে পার্টি চাই যে এই যে এখন জনশক্তি রপ্তানি আবার যে হচ্ছে শুরু হচ্ছে এখানে সৌদি আরবে যেমন যতটা উদার ওমানের অবস্থাটা কেন হঠাৎ করে কেন ওমানে সংকুচিত অবস্থা ওমানে আপনার জনসংখ্যা এখন একটু বৃদ্ধি পাইছে তার জন্য কাজের চাপটা আগের ছেড়ে একটু কম কম আচ্ছা তার জন্য কাজগুলা সবাই যেন কাজ পায় এবং কর্মজীবিতে থাকতে পারে তার জন্য ওমান সরকার সেটাকে একটু টাইট করছে টাইট করছে আচ্ছা এর ফলে আমাদের এর ফলে আমাদের যারা কাজের প্রবলেম নিয়ে আসে বিভিন্ন জায়গায় তারা কাজ পাবে আচ্ছা কাজ পাবে কাজ পাবে আচ্ছা কিন্তু যদি উদারভাবে ছেড়ে দিত তাহলে তাই কারের সংখ্যা বেকারের অনেক বেড়ে যায় তাহলে এই টাইট করতে তো ওখানে যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না না বরং একটা বিপর্যয়ের হাত থেকে বরং একটু রক্ষা করছে মনে করেন আমার সমাবাজারে দুই লক্ষ লোকের প্রয়োজন এখন চার লক্ষ লোক হয়ে গেছে তাহলে কাজের সমবাজার একটু লুজ হয়ে গেল তার জন্য একটু আমরা যে ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্সগুলো একটু কম দিচ্ছে যেখানে অনেক ক্লিয়ারেন্স দিত তার জন্য একটা স্মৃতির মধ্যে নিয়ে আসছে আমরা যদিও সৌদি আরবে অর্থনৈতিক মন্দার কথা বলি সেই মন্দার একটা তো প্রভাব আছে সেই মন্দার সত্ত্বেও আপনি সৌদি আরবে ব্যবসা বাণিজ্য করছেন বাংলাদেশেও করছেন আপনি আমি জানা জানি যে যশোরে আপনি সিটি প্লাজার মতন একটি বড় একটি মার্কেট করেছেন যেটা একটা রিয়েলি দর্শনীয় একটা চিন্তাই করা যায় না যশোর শহরের মতন একটি জায়গায় এই ধরনের মার্কেটের অবস্থানটা আপনার কি পরামর্শ যদি আমরা বাইরে দেশে বিদেশে যারা ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করেন প্রচুর অমানত অনেক বিনিয়োগকারী আছে তাদেরকে আনার ক্ষেত্রে আমাদের সরকারের বিশেষ একটা পলিসি হওয়া উচিত কীভাবে উদ্বুদ্ধ করা যায় হ্যাঁ সুন্দর একটা প্রশ্ন আপনার আসলে বিদেশে আমাদের অনেক ভাই আছে যারা বিদেশে দেশে বিনিয়োগ করতে চায় এবং টাকাগুলো বিনিয়োগ না করে ব্যাংকে গচ্ছিত করে রাখে এবং ভাবে যে বিনিয়োগ করলে এখানে রিটার্ন পাবো কি পাবো না এই ভয়টা অবশ্যই সবসময় কাজ করে তো আমার পরামর্শটা এরকম যে সব দেশেই তো দূতাবাস কনসোলেট আছে তাদের মাধ্যমে যেমন আমাকে তো কনসেলেট জেদ্দা আমাকে বহু পরামর্শ দিয়ে যে ভাই আপনারা বিনিয়োগ করেন আমাকে শুধু আমাকে না অনেক ভাইকেই তো তার ভিতরে আমি যেমন আমি বিনিয়োগ করেছি বিনিয়োগ করে আমি মূলত এখানে যতটুকু না লাভবান হয়েছি থেকে বেশি লাভবান হয়েছি দেশ এবং জাতি তো এখানে আমার যে বিনিয়োগ সে বিনিয়োগ থেকে হয়তো যশোর মতো জায়গা আমি কখনো রিটার্ন আসবে না বাট এখানে আমার একশোর উপরে কর্মচারী আছে তাদেরকে আমি চাকরি দিতে পেরেছি এটা আমার জন্যে একটা গর্বের বিষয় আমি এটাকে নিয়ে অহংকার করতে পারি যে আমি তো শ্রমিক হিসাবেই বিদেশে গেছিলাম এখন আমার আমি লোকজনকে কাজের ব্যবস্থা করেছি এর বাইরে আমার যে শপিং মলগুলো আছে ওখানে প্রায় ছয়শোর উপরে শ্রমিক আছে মানে তাদের এবং গভর্নমেন্ট এখান থেকে বড় অঙ্কের একটা ভ্যাট পাই তো এটা এটা সব মিলেই এখান থেকে পৌরসভা পৌরসভার মেয়র সাহেব টাকা পাচ্ছে গভর্নমেন্ট পাচ্ছে মানুষের কাজের ব্যবস্থা হয়েছে এখানে যেটা করণীয় সেটা হলো যে প্রবাসী যারা থাকে লিস্ট করে করে যে যাদেরকে যারা ব্যবসার সাথে জড়িত যারা বেশি টাকা ইনকাম করে তাদেরকে বোঝাইয়ে যে ভাই আপনারা টাকাগুলো ব্যাংকে না রেখে আপনারা টাকাগুলো একটু বিনিয়োগ করেন বিনিয়োগ করেন আমরা সব রকম সুযোগ সুবিধা দেবো এবং আসলে দিচ্ছেও কিন্তু মাঝে মাঝে যেটা হয় সেটা হলো আসলে আমরা তো আসলে এই দেশে ব্যবসা করি অভ্যস্ত না এই দেশে তো একটু ঝামেলা আছে যেমন সব কিছু করতে গেলেই একটু ঝামেলা আছে বিদেশের মতো অত সহজ না এখানে দেখা যাচ্ছে বিদেশে আমরা দেখছি যে একটা ফাইল নিয়ে গেলে ফাইলটা সহজেই একদিনই হয়তো কাজ করে আসা যায় এক ঘন্টায় করে আসা যায় তো আমাদের দেশে এখানে বিভিন্ন কারণ জনবল হতে পারে বা বিভিন্ন ঝামেলা থাকতে পারে সেটা আমরা এখন আমিও অতটা বুঝে উঠতে পারি না যে কি ঝামেলাগুলো আছে তো আমার পরামর্শটা এরকম যে গভর্নমেন্ট যেমন আমি একটু ভিন্নভাবে যেতে চাই যে গভর্নমেন্ট ইদানিং বলছে আমাদের রেমিটেন্স কমে যাচ্ছে রেমিটেন্স কমে যাচ্ছে কি করতেছে এখন বিজ্ঞাপন দেছে যে তোমরা কেউ যেন ইসে টাকা পাঠাও হুন্ডিতে বা হুন্ডিতে না পাঠাও কিন্তু এখানে কথা হলো যে এইভাবে শুধু বিজ্ঞাপন বা পরামর্শ না দিয়ে যে ব্যাঙ্কগুলো আছে ব্যাঙ্কগুলোর প্রতিনিধিদের ছড়াই দেওয়া উচিত বিভিন্ন দেশে আচ্ছা

আমি দীর্ঘ থেকে বললাম দীর্ঘ দিন বছর যাবত এখানে আছি শুরু থেকে আমি ব্যবসায়ী এই বন্ধুত আল্লাহ রহমতে টিকে আছি ভালো সম্মানজনক জায়গায় আছি তারপর আমি বলতে চাই আমরা আমাদের প্রবাসী যারা আমরা আছি বিশেষ করে আরব দেশে এবং গালফের মধ্যে যারা আছে ইউরোপ আমেরিকার থেকে কিন্তু আমরা দিক থেকে অনেক এগিয়ে আছে ভাই যে পরামর্শগুলো দিলেন কি আমার আমি পরামর্শটা বাইকের সাথে আমি এড করছি আমাদের পরামর্শটা হচ্ছে বর্তমান সরকার যদি আমাদেরকে সহযোগিতা হাত বাড়ায় দেয় অবশ্যই আমরা প্রবাসীরা তাকে সহযোগিতা করার জন্য আমরা যে কোনো মুহূর্তে প্রস্তুত এবং তার সহযোগিতা হচ্ছে আমরা যে বিদেশে যে আমরা অলস পয়সাগুলি আমাদের হাতে পড়ে আছে সেটাকে কি কাজে লাগার জন্য বিনিয়োগের জন্য একটা ভালো পরিবেশ তৈরি করে দেওয়ার একমাত্র প্রয়োজন বলে আমি মনে করি ভাই তো মানে একই কথা আমি ওইটাই মানে কথা একই ঘুরাই ফেরাই যে মূলত गवर्नमेंट আসলে ওইভাবে বলবে না যে তোমার টাকাগুলো কোথায় আছে নিয়ে আসো আমাদেরকেও ই হতে হবে যে না ঠিক আছে এটা রিস্ক নিতে হবে দেশ তো আমার আমরা আমরা যদি শুধু আমার কথা ভাবি যে ঠিক আছে আমি ব্যাংকে টাকা রাখব এখান থেকে মাস গেলে আমি এত পার্সেন্ট টাকা পাবো কে কোথায় গেল না গেল আমার দেখার দরকার নেই এইটা না ভেবে যদি আমি দেশ এবং দশের কথা ভাবি যে ঠিক আছে আমি একটা রিস্ক নিই দেখি আমার না হয় একটু ক্ষতি হবে কিন্তু দেশের উন্নতি হোক এইটা ভেবে যদি আমরা এগোই এখানে আমাদের যে চাহিদাটা আছে গভর্নমেন্টের কাছে সেটা হলো যে আমরা যখনই একটা বিনিয়োগ করব তো আমি একজন বিনিয়োগকারী আর দেশে দেশেও একজন বিনিয়োগকারী এইটির জন্য গভর্নমেন্ট এক চোখে না দেখে কারণ হলো আমরা তো আসলে না বুঝেই বিনিয়োগ করতেছি আর দেশের লোক বুঝে এবং অনেক সুযোগ সুবিধা সুযোগ সুবিধা নিয়ে তারা করতেছে আমরা তো আসলে বিদেশে থেকে 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 আমাদের মানে এমন একটা অবস্থান আমরা সৃষ্টি করি আমাদের টাকা আছে বাট আমরা দেশের অব দেশ কীভাবে চলতেছে দেশের ব্যবসা কীভাবে করতে হয় এখান থেকে কিন্তু আমরা অনেক পিছনে আর এই সহজে গভর্নমেন্টের যে সমস্ত সংস্থাগুলো আছে যেমন বলতে পারেন ভ্যাট কাস্টমস এরপরে আপনারা লোকাল গভর্নমেন্ট পুলিশ প্রশাসন এটা যেন আমাদের একটু বেশি সাপোর্ট দেয় যে একজন পুরবাসী ঠিক আছে এটা ভুল করেছে আমরা ঠিক আছে এটা প্রবাসীদের জন্য আমরা একটু একটু ভিন্নভাবে একটু নিই কারণ হলো সে ব্যবসা তো বোঝে না এখন সে যদি ভাবে যে অন্য একজনকে ঠিক যেভাবে টাইট দিচ্ছে আমাকেও সেইভাবে টাইট দিল তাহলে হবে কি আমাকে বোঝার তো একটা সুযোগ করে দিতে হবে কারণ হলো আমি তো নতুন ব্যবসায়ী এই দেশে এবং এই জিনিসটাই আমরা চাচ্ছি যে আমরা প্রথম ধাক্কাই যদি আমরা মানে পিছনে চলে যাই তাহলে তো হবে যেটা সেটা হলো অনেকেই জিজ্ঞাসা করে ভাই আপনি তো দেশে অনেকদিন ব্যবসা করতেছেন দেশের অবস্থা একই কি বুঝতেছেন আমি তো তাদের সাথে পজিটিভ কথাই বলবো যে ভাই আসেন দেশ অনেক ভালো দেশ এগোয়ে গেছে এই দেখেন আমি এইটা ছিল এখান থেকে এইটা হয়েছে আগে প্রোজেক্ট একতলা ছিল আমি প্রজেক্ট তিনতলা করেছি তো এটা পজিটিভ কথা এখন যদি কেউ ধাক্কা খায় তাহলে তো সে পজিটিভ কথাগুলো বলবে না সে বলবে নেগেটিভ কথা তখন আর একটু দৃষ্টিভঙ্গিটা শুনিন আমরা এই প্রসঙ্গে এই প্রসঙ্গে কানাডার প্রেক্ষিত আপনি কি মনে করেন কানাডাতে যারা বাঙালি রয়ে গেছে তাদের মোস্টলি দেখা যাচ্ছে যে রেস্টুরেন্টে আছে রেস্টুরেন্ট বিজনেস তারা কি চিন্তা করে দেশে বিনিয়োগের কথা নাকি ওই দেশেই তারা বিনিয়োগের তারা ওখানেই করছে ওইভাবে অনেকে রিয়েল এস্টেটে চলে গেছে বাড়ি ঘর কিনে ভাড়া দিচ্ছে ওইভাবে করছে আর ঠিক আপনি যেভাবে বলছেন আমি জানি না করছে কিনা আমার জানেনি কিন্তু আমি যাদেরকে চিনি দেখেছি টোরান্টো অনেকেই রিয়েল এস্টেটে চলে গেছে দ্যাটস এ ভেরি গুড বিজনেস রিয়েল এস্টেট মিনিং অনেক অ্যাপার্টমেন্ট বিল্ডিং কিনেছে কিনে ভাড়া দিচ্ছে বাড়ি কিনে ডুপ্ল্যাক্স বাড়ি কিনে ভাড়া দিচ্ছে ওটাতে ওটা থেকে অনেক ইনকাম আসে ওরকম হচ্ছে অনেক এবং নিজেরা ওখানেও ইনভেস্ট করে ছোটো ছোটো অনেকে টিম হোটেলস যেটা চেইন আছে হ্যাঁ সেটা অনেকেই কিনে আমার এক আমার আত্মীয় আছে সেও বলছে যে ভাই দেশে এই না করে এখানে আসেনি এখানে তো আসলে হয় কি মানে আসলে দেশের যে মায়া দেশের টান এই টানটা আমার মনে হয় আমরা যারা প্রবাসে আছি আমরা যে যেভাবে বলি না কেন এই দেশটা তো আমাদের দেশ এই দেশকে দেশ নিয়ে আমাদের একজন আলাদা আলাদা ভাবলে হবে না সবাইকে সম্মিলিত হয়ে ভাবতে হবে আমরা প্রবাসীরা আমরা যদি মনে করি যে প্রবাসী টাকা ইনকাম করি সেই টাকা আমরা প্রবাসে বাড়ি করব প্রবাসে বিনিয়োগ করবো এটা করা যাবে সহজ কাজ কিন্তু এইভাবে ভাবি এই টাকাটা আমরা দেশে নিয়ে আসি দেশে বিনিয়োগ করি এবং দেশ উন্নতি হবে আমরা সবাই মিলেমিশে একসাথে একটা শান্তি থাকতে ওরা আমাদের দেশ বহির্বিশ্বের সামনে আমরা একটা মাথা উঁচু করে দাঁড়াবে এবং আমরা বাংলাদেশ সেই একাত্তরের বাংলাদেশ থাকবে না আমরা বাংলাদেশকে মানে আরও সুন্দর বাংলাদেশ হিসাবে দেখতে চাই এই চিন্তাধারা যদি থাকে তাহলে আমাদের আমি মনে করি যে আমাদের ওই লাভের চিন্তার থেকে মানে দেশের চিন্তাটা যদি আমরা বড় করে দেখি তাহলে লাভের চিন্তাটা আমাদের কম আসবে এবং বিনিয়োগ করতে ওমানে যারা আপনারা যারা বিনিয়োগ ব্যবসা ব্যবসা করেন ওখানে তাদেরও তো নিশ্চয়ই টার্গেট আলটিমেটলি থাকে বাংলাদেশে বিনিয়োগ করা দেখেন আমাদের যারা আমরা প্রবাসী এবং ইউরোপ আমেরিকা যারা আছে তাদের ব্যাপারটা ভিন্ন আমরা যারা আছি তাদের ব্যাপারটা কিন্তু ভিন্ন ভিন্ন যেমন দেখেন ওরা কিন্তু ওই দেশে পাসপোর্ট তাদের কাছে দুইটা পাসপোর্ট একটা বাংলাদেশের একটা আমেরিকান ইউরোপের কিন্তু আমার কিন্তু আমাদের কিন্তু এই জিনিসটা নাই কিন্তু একটাই পাসপোর্ট কিন্তু আমাদের কিন্তু মন মানুষটা ভিন্ন আমাদের যে দেশের জন্য যে তরুক মায়াম দেশের জন্য রিমেডেস যত পাড়ায়বার মন মানুষটা আমাদের আছে কিন্তু ইউরোপ আমেরিকা যারা আছে আমি মনে করি তাদের এত বড় একটা দায়িত্ব মানে দায়িত্ব মানে তাদের ওই এলাকা এই দেশে ইউরোপ আমেরিকা বাড়ি গাড়ি করে ছেলেবেlene ভালো হয়ে থাকার জন্য কিন্তু আমাদের এক্সএমএল আমাদের কিন্তু মনমশরে হচ্ছে আমরা যেত্রটুক ইনকাম আমরা আমাদের ইনকাম দিয়ে দেশচলক আমরা ভালোভাবেই চলতে পারি একটা বিনোকের সুযোগ আমরা তৈরি করি আমাকে সহযোগিতা করে এটা কিন্তু আমরা চাই আপনি কি কিছু এপিস বলতি চাচ্ছিলাম সেটা তো খুব একটা আদর্শিক কথা কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে মিডল ক্লাস থেকে অনেকেই কানাডাতে চলে আসে ছেলেমেয়েরা যখন পড়াশোনা করতে আসে তখন তাদের স্ত্রীরা চলে আসেন এবং এক সময় দেখা যায় তারাও কেনাটা চলে আসে অন্যান্য ভাবে ইনভেস্ট করে তো দেশে ইনভেস্টার যেখানে এসে যে ভাই যে কথা বলছিলেন যে অনেক ডিফিকাল্টিস এবং অনেক ব্যারিয়ার্স থাকে ওগুলোর জন্য হয়তো ডিসকারেজড হয়ে যায় ফ্রাস্ট্রেটেড হয়ে যায় সেই জন্য ওখানে ইজি ইনভেস্টমেন্ট একটা বাড়ি কিনে কয়েকটা বাড়ি কিনে ইনভেস্টমেন্ট হয়ে যায় ওই জন্য এখানে যদি ফেসিলিটিস আরও বেশি থাকতোটিস দেওয়া হতো পারে সেটা জরুরি ভালো পয়েন্ট আপনি তুলেছেন এটা আই থিঙ্ক সরকার বলেন বা যারা রেসপন্সিবল তাদের থেকে যদি একটু ভালো কিছু পেয়ে পাওয়া যেত এবং ওই যে লেভেল প্লেয়িং ফিল্ড তো সবার সমান বা যারা নতুন করে যাচ্ছে যে কত ঝুঁকিপূর্ণ আমি জানি না আমি এখানে থাকি না কাজে আমাদের জন্য একটা চান্স দেওয়া উচিত এটা হচ্ছে খুব ভালো পয়েন্ট বলেছেন আর আপনি যদি একটু শেষ করেন যে তাহলে আপনার এই গবেষণার এই বিষয়টা তো আপনি অলরেডি প্রকাশ করেছেন আপনি আপনি আর কোনো কাজ হাত দিয়েছেন যে আমার আর একটা বই বেরোবে বছর আগামী বইমেলায় আসবে সেটা হলো একাত্তর সালে কানাডার কি ভূমিকা ছিল মুক্তিযুদ্ধে অর্থাৎ আমাদের এই পদ্মা সেতুর ব্যাপার গতকালকে এই ব্যাপারটা আপনার কিভাবে দেখছেন মানে আদালতে ইন্টারেস্টিং এটা হলো একটা খুব ইন্টারেস্টিং আমাদের জন্য যে সবাই এক বাক্যেই বলছিল যে হ্যাঁ এটা হয়েছে কিন্তু এখন দেখ না কাজে আমি মনে করি যে যে পদ্মারা যে একটা রয়েছে তারা যে মানুষকে সারা পৃথিবীকে বললো বললো যে করলো এখন যে দেখা গেলো যে না দেয় বোঝা খেয়েস কাজী একটা কোন তথ্য প্রমাণ এত দুর্বল তথ্য প্রমাণ গুলো নিয়ে মামলাটা চালালো কেন এটা একটা প্রশ্ন সেটা তো অনেক সময় দেখা যায় যে যখনই একটা সতর্ক এই ধরনের উপস্থাপন না করা হয় এই ধরনের এখন তাদেরকে একটা যেটা বলে আমাদের যেটা করতে পারে সরকার করণীয় যেটা তাদেরকে বলতে হবে পাল্টা যে দেখেন যেটা করা হয়েছিল এবং নেগেটিভ পাবলিসিটি হয়ে গেছে এখন ড্যামেজ কন্ট্রোল বাট আই থিঙ্ক

বাংলাদেশ এখন আছে আমরা শেষ পর্যায়ে যদি আপার এক মিনিট আপনি বলেন যদি বিশেষ কোনো বিষয় বলতে চান না বিশেষ বিষয় তো আমাদের আমরা প্রবাসী পুরবাসীদের কথাই বলবো যে আমরা আর একটা বিষয় হলো যে সৌদি আরব এখন আসলে তেলের বাজার খারাপ অবস্থা অর্থনৈতিক মন্দা ব্যাপক তো মন্দা হওয়ার কারণেই যেটা হচ্ছে বাংলাদেশিদের ব্যবসাগুলো তাদের হাতে চলে যাচ্ছে তাদের হাতে চলে যাচ্ছে যেমন মোবাইলের ব্যবসা হ্যাঁ মোবাইলের ব্যবসা এবং আমি প্রবাসী আমরা যারা ওখানে ব্যবসায়ী যে ভাইরা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এখন খুব সতর্ক থাকতে হবে কারণ হলো মিডিল ইস্টের বিজনেসটা আমরা আমাদের নিজেদের নামে হয় না কেউ পার্টনারশিপই করে কেউ অলিখিত ভাবেই করে তো সেক্ষেত্রে যখন একটা দেশের মন্দা ভাব থাকবে একটা দেশের অর্থনীতি যখন নিচের দিকে চলে যাবে তখন অনেকটা তারা মানে ই করবে মানে কিভাবে তার ইটা মানে প্রতিষ্ঠানটাকে নিয়ে নেওয়া যায় এই টার্গেটটা কিন্তু থাকবে এবং সেটা অর্থাৎ এই দ্বন্দ্ব সংঘাতগুলি বাড়তে থাকবে থাকবে বাড়তে থাকবে অর্থনৈতিক বিপজ্জন বিপজ্জনক তো এটা আমাদের প্রবাসী যে সমস্ত ভাইরা আছে তারা এটা সতর্ক থাকলেই বেটার হবে

এর পাশাপাশিটা তো একটা দেশ হয়তো এই সময় ডাউনে আছে এক সময় তো ভালো হয়ে যেতে পারে তো এর পাশাপাশি আমি যেটা বলছিলাম যে বিনিয়োগের বিষয়টা আমি এই আপনার এই অনুষ্ঠান থেকে জোর দাবি জানাচ্ছে আমাদের মন্ত্রণালয় বা তথা আমাদের সরকারের কাছে যে আমরা যারা পূর্ববাসীরা আসলে বিনিয়োগ করতে চাই বা এখনো ভাবছে যে করবো কি করবো না এদেরকে মার্ক করে করে যে কোন কোন ভাই এটা কনসার্ট দায়িত্ব দুতাবাসের দায়িত্ব যে কোন কোন ভাইয়ের পকেটে বেশি টাকা আছে তারা জানে করে তাদেরকে তাও অবগত শুধু জানাই পরিবেশ তৈরি করে দেওয়া এবং এটা করে দিলে দেশ এবং জাতি সবাই উন্নতি ভালো হবে আপনারা যদি শেষ পর্যন্ত একটা উমানে অনেক শেয়ার পি আছে যদি ইচ্ছা করি সুযোগ সুবিধা দেয় আমরা ভালো বিনয় করার জন্য আগ্রহী এবং আমরা চাই বর্তমান সরকারের কাছে যে আমাদেরকে এ ধরনের সুযোগ দেওয়া হোক যেন আমরা বিনোকে দিকে এগিয়ে আসতে পারি এবং আজকে আপনি যে আমাদেরকে আমন্ত্রিত করেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে একজন প্রবাসী হিসাবে আপনিতে মুস্তফা ফিরুজ সাহেব এবং বাংলা মিশনকে অনেক অনেক ধন্যবাদ এটা আপনাদেরই অনুষ্ঠান আপনারাই আসবেন এটা একটা মুক্তমঞ্চ প্রবাসীদের খোলা মনে আপনাদের কাছে যা যা চাওয়ার আছে আমরা এই ভয়েসটা রিস করার চেষ্টা করছি গত পাঁচ বছর ধরে আশা করি অব্যাহতভাবে আসবেন এবং অন্য যারা আছেন তাদেরকেও এখানে আমন্ত্রণ এবং দেশে বিদেশে যে সুনাম অর্জন করছেন আশা করি আপনারা এই অর্জন ধরে রাখবেন বলে আমি আশা জি ধন্যবাদ অনেক ধন্যবাদ যেন বাবু তাহের মুস্তফা চৌধুরী এবং এস এম ইয়াকুব তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আমরা শেষ করব শেষ করার আগে প্রবাস থেকে রিপোর্ট দেখতে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সৌদি আরবের আল খারিজে প্রবাসী বাংলাদেশি তরুণদের উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এতে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার প্রবাসী কর্মজীবী ক্রিকেটাররা অংশগ্রহণ করেন টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাংলাদেশের টিম ভয়েস বাংলা পাকিস্তানের টিম ইসলামাবাদকে তেরো রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আল খারিজের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী জিয়াউদ্দিন বাবলু ওমর সাদিকের আয়োজনে ও আসলাম আহমেদ মোর্শিদের পরিচালনায় এর সার্বিক সহযোগিতায় ছিলেন হাবিব রনি আমান আহমেদ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন ভয়েস বাংলার ক্যাপ্টেন কাজী জহিরুল করিম জনি কুয়েতে পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারিকে সামনে রেখে ন্যাশনাল ও লিবারেশন ডে প্রতি বছরের ন্যায় এবারও জাগজমভাবে পালনের জন্য মাসব্যাপী প্রস্তুতি শুরু হয়েছে দশ ফেব্রুয়ারি শুক্রবার কুয়েতে সালামে এলাকার সাগরতীরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় হালা ফেব্রুয়ারির আয়োজন চলবে পুরো মাস জুড়ে হালা ফেব্রুয়ারি উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে কুয়েতিদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে র্যালি করা হয় র্যালের মূল আকর্ষণ ছিল কুয়েতের আমিরি দেওয়ানে কর্মরত বাংলাদেশি বাদক দলের পরিবেশনায় উপস্থিত দেশি বিদেশি জনতার দৃষ্টি আকর্ষণ করা হালা ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন সরকারি আধা সরকারি ভবন এবং বাসাবাড়ি রাস্তাঘাট সহ সব স্থানে কুয়েতের জাতীয় পতাকা খচিত নানা রঙের বাতি দিয়ে সাজানো হয় বিভিন্ন শপিং মলগুলোতেও পণ্য সামগ্রীর মূল্য ছাড় দেওয়া হয় উনিশশো সালে ইরাক থেকে পূর্ণ দখলের পর বিজয় দিবসের পাশাপাশি স্বাধীনতা দিবস এর মাস ঘোষণা করা হয় খালা ফেব্রুয়ারি হিসেবে খ্যাত এই ফেব্রুয়ারি মাসটি